ওই স্পিড বোটটা দেখছো? আর জাস্ট ঢেউগুলো দেখো কি সুন্দর। আর জাস্ট দেখো বীজটাকে দেখো তো, এই যে জল ওই অত অব্দি উঠে গেছিল যখন আসি। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা সকালে সবাইকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা, আমার খুব দুঃখ লাগছে, কারণ দাদা ভাই আমাদেরকে ফেলে ঘুরতে চলে যাচ্ছে। কোথায়? তো যাচ্ছি মন্দারমণিতে, ঠিক আছে। তো তোমাদের দিদিভাই একটু স্যাডি স্যাডি ব্যাপার আছে, কারণ তোমাদের দিদিভাইকে এখনো অবধি বিয়ের পরে ঘুরতে নিয়ে যাইনি, কোথাও নিয়ে যাইনি। তো নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো উপরওয়ালা এখনো চাইছে না। তো ভালো কিছু হওয়ার জন্যই তো চেষ্টা করছে যে ওদের আরো ভালো কিছু হবে। তো এখন আমি বেরিয়ে গেছি, আর আমাদের রূপায়ণ দেখো ওই যে রাস্তার দিকে, ওই সেই ওখানটায় তো চলে গেছে। রূপায়ণ, এদিকে আসো, এদিকে আসো। আর তুমি সাবধানে থেকো, ঠিক আছে? মনটা খারাপ খারাপ লাগছে, যা হবে ভালোই হবে, যা হচ্ছে ভালোই হচ্ছে। তো এখন আমি বেরিয়ে গেছি একদম রেডি সেডি হয়ে, আর আমার এই যে হিরো হন্ডা বাইক, তো এইটাকে নিয়ে যাব, এটাই আমার এখন সব কিছু। আর রূপায়ণ সকাল থেকে বেরিয়ে গেছে খেলা করার জন্যে। রূপু টাটা, বাবা বাবা টাটা করো, অরবু তুমি ওকে নিয়ে যাও বলে ও রাগ করেছে। টাটা টাটা করে দাও একবার, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো। সাইকেলে চাপবে? আচ্ছা তুমি আগে গুড মর্নিং বলো, তাহলে চাপাবো। জোরে করে বলো গুড মর্নিং। এই বাবুকে সাবধানে রেখো, ঠিক আছে? টাটা করে দাও বাবুকে। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি। টাটা বলছে তো, ও টাটা বলছো কই? টাটা বলো। তো এখন আমি যাচ্ছি, ঠিক আছে? তো মন্দারমণিতে দেখা হবে, তার মধ্যেখানে যদি তোমাদের সুযোগ পাই তো তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আমি এখন চলে আসলাম পার্টির বাড়িতে, তো পার্টির সাথেই আমি যাচ্ছি মন্দারমণিতে, আর এটাই আমার কাজ, আর আমাকে যেতে হবে মন্দারমণিতে। তো আমি এমনি ঘুরতে যাচ্ছি না, ঠিক আছে? তো এখন গাড়ি বের করব, আর এই যে গাড়ির চাবি নিয়েছি, এখান থেকে এই শাটারটা খুলে আমাকে গাড়িটা বের করতে হবে। আর গাড়িটা হচ্ছে ব্যালেনো গাড়ি, তো তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখতে হবে, আমি গেটটা খুলে আমি এ করি, মানে গাড়িটা বের করি। গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তো আমি একদম পুরো চকাচক করলাম। তো পার্টি বেরোবে, তো দেখা যাক কখন বেরোয়। তো গাইস ডিরেক্ট চলে আসলাম মন্দারমণিতে, তো জাস্ট এখন আসলাম, ঢুকলাম, আর আমাকে আমার রুমটা দেখিয়ে দিয়েছে, আর যাদেরকে নিয়েছিলাম তারা তো মানে ঢুকে গেছে, ঠিক আছে? তো আমি যাবার আগে আমার রুম এখান থেকে 5 মিনিট হেঁটে যেতে হয়, তো ওইখানটায় যেতে হবে। আর আমি এখন মানে খেতে যাবো, খুব জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, খাওয়া দাওয়া করিনি। আর আমরা এসেছি পেঙ্গুইন, পেঙ্গুইন বিচ রিসর্ট। তো এখন আমি খাওয়া দাওয়া করব, আর রিসর্টটা জাস্ট তোমাদেরকে আর একবার দেখাই, ঠিক আছে? এই হচ্ছে রিসর্ট, এখনো কাজ বাজ হচ্ছে রিসর্টের। আর তো এখন আমি আসলাম হোটেলে, খেতে আসলাম, আর এই যে আমার ব্যাগ রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমার আবার রুমে যেতে হবে 5 মিনিট হেঁটে, কেননা ওনারা সব তো রেস্টুরেন্টে ঢুকে গেছে। আর আমাকে 500 টাকা দিয়ে দিয়েছে, বলছে তুমি তোমার মতো খরচা করো, লাগলে আবার দেবো, ঠিক আছে? তো আমি আমার হোটেলে খাওয়া দাওয়ার পরে যাবো। এই হচ্ছে মন্দারমণি রোড, আর এই দেখো এদিকে চারিদিকে রিসর্ট, ঠিক আছে? এই হচ্ছে একটা রিসর্ট এদিকে। তো এখান থেকে আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি, জাস্ট দেখো এই আবার পরপর রিসর্ট। তো এখন আমার রুমের দিকে যেতে হবে। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি, আর রুমটা কিরকম তোমাদেরকে শেয়ার করবো।
তো ড্রাইভার রুম তো মোটামুটি ওই রকম হয়, ঠিক আছে, লাক্সারি ব্যাপারটা থাকে না, ড্রাইভারদের রুম তো আর বেশি ভালো হবে না। তো চলো আমার রুমটা গিয়ে দেখাই। আর খেয়ে দিয়ে উঠেছি, পেটটা কনকন কনকন করছে, দেখো পুরো ঘেমে গেছি। ওইটুকানি হেঁটে হেঁটে আস্তে আস্তে রিসর্ট দে বেশি দূর না, 5 মিনিট। তো আমার রুমটা তোমাদেরকে রিভিল করছি, দেখো তো এই যে রুম, ঠিক আছে, আর এই যে মন্দারমণি রোড। তো আমি আমার রুমের দিকে ঢুকবো, দেখছি এই বাহ পাখাটা ছেড়েই রেখেছে, দেখো, আর রুমটাও ভালো দিয়েছে, জাস্ট অমায়িক। আমি তো এতটা ভাবিনি ড্রাইভার রুম এত সুন্দর হবে। এ বাবা পড়ে যাচ্ছি, উফ গাইস, উফ কি কষ্ট জানো না, এই রোদের মধ্যে হেঁটে হেঁটে আসলাম, আর খুব জোরে খিদে হয়েছিল তো একটু খেয়েও নিলাম, আরো ঘামটা মুখে চলে যাচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন আমি বেরিয়ে পড়েছি তো রিসর্টের দিকে, কেমন আমার এখান থেকে যেতে হবে, দাদারা ডাকছে, তো ওরা বললো একটু বেরোবো, তো আসো। তো আমি একটু চট জলদি রেডি হয়ে গেলাম, তো এখন হাঁটতে হাঁটতে যেতে হবে, এখান থেকে 5 মিনিট হাঁটলে চলে আসবে। তো আমার এই সামনে দোকান আছে, একটু ভাবছি একটু কুড়কুড়ে খাবো, বাচ্চাদের মতো একটু কুড়কুড়ে খাবো, একটু হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো আমি এখন এই কুড়কুড়েটা নেই, দেখি কাকা কাকা দোকানে দেখতে পাচ্ছি না, কোথায় গেল, ছিল এক্ষুনি। তো আমি চিপসটা নিয়ে নিই, এখন আমি চলে আসলাম সমুদ্রের পাড়ে। তো দাদারা বললো যে এখন আসতে হবে না, যখন মানে প্রয়োজন পড়বে ডাকবো, এখন দরকার মিটে গেছে। তো কি সুন্দর লাগছে, আর জাস্ট দেখো বীজটাকে দেখো, তো এই যে জল ওই অত অব্দি উঠে গেছিল, যখন আসি তখন দেখছিলাম আমরা জল চলে গেছে সেই কত দূরে, আর মানে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। আর তার মধ্যে রূপায়ণকে আর তোমাদের দিদিভাইকে খুব মিস করছি, ওদেরকে এখনও অবধি ঘুরতে নিয়ে আসতে পারিনি। আমি হয়তো মানে অনেকবারই ঘুরতে এসেছি মন্দারমণি দীঘা, কেননা গাড়ি চালাই তো, তো পার্টিদেরকে মাঝে মাঝেই আমাকে নিয়ে আসতে হয়। তো আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখনও অবধি তোমাদের দিদিভাইকে সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি। আর এইসব জায়গায় আসতে গেলে একটু পয়সা খরচা হয় জানো তো, তা আমি চেষ্টা করব ওদেরকে নিয়ে আসার খুব শিগগিরই। তো জাস্ট খুব ভালো লাগছে, মাইন্ডটা পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেল। তো তোমাদের দিদিভাইকে আমি একটু ভিডিও কলে দেখাবো, দেখো এই জায়গাটা এসেছি। তো তোমাদের দিদিভাই তো আসতে পারবে না, তোমাদের দিদিভাইকে ভিডিও কলে দেখাবো, তো খুব খুশি হবে জানো তো। ওফ ওই স্পিড বোটটা দেখছো, আর জাস্ট ঢেউগুলো দেখো কি সুন্দর, আর এরা না জ্যাকেট পরে আছে যে ওই বোটে চাপার জন্যে। আমার তো খুব ভালো লাগছে এই ঢেউগুলো দেখে, এই চলে আসলো রে বাবা, এই ঢেউগুলো দেখো তো পায়ে লেগে যাচ্ছে, চলে আসছে মাঝে মাঝে। তো গাইস তো এই একটা সিনেমাটিক শট হয়ে যাক সমুদ্রটা, আর ওই সামনে ঢেউ ওইখানটায় যাবো, ওই ঢেউগুলো তোমাদেরকে ওই ঢেউগুলো শেয়ার করবো। জানো তো খুব লেগেছে, মানে আমি মন্দারমণিতে ভিজে গেছিলাম,
বিজে যাওয়ার পরে না দৌড়া দৌড়াতে সবার সাথে কথাবার্তা বলতে বলতে কি হয়েছে জানো তো, এরকম হঠাৎ করে ঘাড়ে এরকম ঘুরাতে গেছি আর লেগে গেছি। আর আমার লেগে যাওয়ার পরে আমি এসে শুয়েছিলাম, তো দেখছি 8টা বাজে, তো আমি বলি একটু খাওয়া দাওয়ার খেতে হবে, নাহলে শুয়ে থাকলে আর ভালো লাগছে না, খিদেও পাচ্ছে, খিদে খিদে পাচ্ছে। আমি দেখি যাই আর রাস্তাঘাটটা দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে, তাও দিনের বেলা গাড়ি চলছিল, এখন তো কোনো গাড়িই চলছে না। তো এখন একটু খাওয়ার দাওয়ার আনতে যাবো হোটেলে, আমি একটু হাসবো, মুখটাই যাই একটু ফ্রেশ হলাম, নাহলে ভালো লাগছিলো না, কেমন যেন একটা বোরিং বোরিং ফিল মনে হচ্ছে। আর ঘাড়ে লেগেছে তো ঘাড়টা ঘোরাতে পারছি না, আরও যেন কষ্ট হচ্ছে। তো স্বপ্না থাকলে একটু ভালো হতো, যে স্বপ্না একটু মালিশ টালিশ করে দিত, খুব ভালো লাগতো স্বপ্না থাকলে। তো গাইস এখন আমার খাওয়ার নোমা হয়ে গেছে, তো এসেছিলাম, অনেকক্ষণ এসেছি, দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে আমার অনেক দীর্ঘ প্রতীক্ষার পর খাবারটা দিল, তো এখন আমি আবার আমার রুমে যাব। তরকা আর রুটি, এদিকে লঙ্কা, এদিকে পেঁয়াজ, আর এদিকে রুটির ভেতরে আছে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর আমি চলে এসেছি, তো এখন আমি খেতে বসে গেছি। তো তোমাদের অনেকেও বলছো যে দাদা দিদি ভাই কমেন্টগুলো মানে দেখো না, এই সেই অনেক রকমের কথা বলছো, তো আমরা সবার কমেন্টে পড়ি, ঠিক আছে, আর দেখি। আর আমি সময় পেলে রাত্রিবেলায় করে দেখি, কেননা আমি গাড়ি চালাই আর তোমাদের দিদিভাই ঘরে থাকে, তো আমি গেলে তোমাদের দিদিভাই দেখে, ঠিক আছে। তো আজকের আমি এই মন্দারমণিতে বসে বসে কয়েকটা কমেন্ট পড়েছি আর তোমাদেরকে শেয়ার করছি, তো তোমাদেরও ভালো লাগবে, তো আমি পড়ছি, দাঁড়াও। রণজয় মুখার্জি বলছেন, লুকিং সো, আমার একটু ঠান্ডা লেগেছে, ঠিক আছে, তো সবার কাছে সরি চাইছি, কেননা আমি সরিটা চাইতেই ভুলে গেছিলাম। তো যেটা বলছি, রণজয় মুখার্জি বলছে, সো বিউটিফুল, তো তোমাদের দিদিভাই নেই আজকে, তো আমি আজকের মানে কমেন্টগুলো পড়ছি আর তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে, কেমন লাগছে জানি না, কমেন্ট করে জানালে আমার বেশি ভালো লাগবে। তো আর একটা কমেন্ট দেখি, মণ্ডল 9838, তোমরা খুব ভালো থেকো বোন, ঠিক আছে, ভাই ভালো না থাকলেও চলবে, ঠিক আছে, আমি একটু জাস্ট মজা করে বললাম, তো কিছু মনে করো না। তো আর কমেন্টগুলো পড়তে পারছি না, ঠিক আছে, এবার আমি খাওয়া দাওয়া করবো, আর আমার ভালো লাগছে না, সারাদিন গাড়ি চালিয়েছি, তো মানে ঘাটটা কেমন বোরিং টাইপের হচ্ছিল, তো তার জন্য মন্দারমণি বিজে গেলাম, সেই ঘাটটা এমনভাবে লাগলো, মাথাটা আমার মানে যন্ত্রণা হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। তো ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো কালকে ব্রিজের ভিডিও আসছে, তো ব্রিজে যাবো পুরো একদম, মানে ব্রিজের সামনে মন্দারমণি যে মন্দির টন্দিরগুলো আছে, তো ওইগুলো শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো, এই আজকের রাত্রিটা তোমাদের সবার ভালো কাটুক, তো টাটা।